করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় উন্নয়নের স্বপ্নদ্রষ্টা মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ শামসুল হক চৌধুরীর নির্দেশে মাঠে দিনরাত কাজ করে যাচ্ছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ ভুরশি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম। করোনায় বাংলাদেশ আক্রান্ত হওয়ার শুরু থেকে মাঠে ময়দানে এপাড়া থেকে ওপাড়া, এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে ছুটে যাচ্ছেন, লক্ষ্য একমাত্র প্রিয় ইউনিয়নবাসীকে করোনা মুক্ত রাখা। সরকারি সাহায্যের পাশাপাশি দফায় দফায় ভালোবাসার উপহার সামগ্রী ঘরে ঘরে কিংবা রাতের আধারে পৌঁছে দিচ্ছেন। এমনই প্রচেষ্টা নিয়ে প্রিয় ইউনিয়নবাসী নিরাপদে থাকুক, সুস্থ থাকুক, তিনি গতকালও করোনায় অসুস্থ রোগীর বাড়ির পরিবারের সার্বিক দায়িত্ব নিলেন। এ সময় তিনি জনপ্রিয় নিউজ টেলিভিশন 71 বাংলা টিভিকে বলেন, কোনো ভিন্নতা নেই, আমি চেষ্টা করি আমার পরিবারকে আমি যে দৃষ্টিকোণে দেখি, এই দুর্যোগ মুহূর্তে আমি ঠিক দক্ষিণ পশ্চিম ইউনিয়নের জনসাধারণকে সেবা ও মূল্যায়ন করার চেষ্টা করি। আমি এই করোনা ভাইরাসের পর থেকে আমি প্রায় সময় এলাকায় সময় দিয়েছি এবং আমার পরিবার সে ব্যাপারে কখনো আমাকে বাধা সৃষ্টি করে নাই এবং আমাকে উৎসাহিত করেছে, আমাকে বলেছে এই দুঃসময়ে জনগণের পাশে থাকাই হচ্ছে মানবতা। আপনি তো আজকে আপনার এলাকায় একটা লকডাউনের মধ্যে আপনি ওদেরকে ওদের পরিবারের পুরো পরিবারের দায়িত্ব নিলেন এবং কিছু আর্থিক অনুদানও দিচ্ছেন, এর এই এই দুঃসময়ে যদি মানুষের পাশে না থাকি তাহলে সেটা তো মানবতা নয়। মানুষ আমাকে বারবার মূল্যায়ন করেছে, বারবার চেয়ারম্যান করেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান করার মতো আমাকে সুযোগ করে দিয়েছে। আমি যদি এই দুঃসময়ে এদের পাশে না থাকি তাহলে সেটা তো আমি মনে করি দুঃখজনক এবং আমি আমার দায়িত্ব থেকে আমি যতটুকু পারি আমি ব্যক্তিগতভাবে অনেক সহযোগিতা করেছি এবং যারা ব্যক্তিগত এমন কিছু লোক আছে তারা হয়তো এই জনসাধারণের সম্মুখে তারা এই হয়তো তাদের এই দুরবস্থার কথা, তাদের সমস্যার কথা বলতে পারে না। আমাকে যারা ফোন করেছে আমি ব্যক্তিগতভাবে যতটুকু আমার সাধ্য মতো আমি তাদেরকে নগদ অর্থ এবং তাদেরকে ত্রাণ দিয়ে ব্যক্তিগত ত্রাণ এবং সরকারিভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই সবার জন্য অনেক আন্তরিক এবং অনেক বরাদ্দ দিয়েছেন সরকারি পটিয়ার মাননীয় সাংসদ মাননীয় হুই, আমি আমার জানা মতে উনি সবসময় পটিয়ার মানুষের সাধারণ মানুষের পাশে ছিলেন, সাধারণ মানুষের পাশে থেকে উনি সাধারণ মানুষকে ব্যক্তিগত তহবিল থেকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, সবসময় করেন এবং করোনা ভাইরাসের পর থেকে আজ পর্যন্ত উনি প্রায় 65,000 গরিব দুঃখী ব্যাহতের মানুষের পাশে থেকে ত্রাণ সামগ্রী দিয়েছেন, নগদ অর্থ দিয়েছেন এবং উনি নিজে সশরীরে পটিয়ার জনসাধারণের পাশে আছে এবং উনি ছিলেন, সবসময় ছিলেন। আমরা পদক্ষেপ নিয়েছি, আসলে এই মুহূর্তে সাধারণ মানুষের পাশে থাকা দরকার, আমরা সাধারণ মানুষের প্রতিনিধি, আমরা চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে ব্যক্তিগত অর্থায়নে আমরা 7,500 মানুষকে ত্রাণ সামগ্রী দিয়েছি এবং আমি ব্যক্তিগতভাবে যারা আমাকে ফোন করে যারা সমস্যার কথা জনসমক্ষে বলতে পারে না, কিছু মধ্যবিত্ত পরিবার তারা আমাকে ফোন করলে আমি তাদেরকে যতটুকু পারি আমার সাধ্য মতো নগদ অর্থ এবং এই ত্রাণ সামগ্রী দিয়ে আমি তাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। আমি সর্বশেষ এলাকাবাসীর কাছে পটিয়াবাসীর কাছে আমি অনুরোধ রাখব এই মুহূর্তে যাতে বিনা কারণে বিনা প্রয়োজনে যাতে ঘোরাফেরা না করে এবং প্রয়োজনীয় কোনো একান্ত জরুরি প্রয়োজনে যদি ঘর থেকে বের হতে হয় তা নিরাপদ দূরত্ব যাতে তারা মেনটেন করে, তারা নিরাপদ দূরত্ব রেখে তারা এবং মাস্ক পরে যাতে তারা বের হয়, নিজেরও ক্ষতি করলো না অন্যেরও ক্ষতি হলো না।